সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি খুব সহজেই আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। সো যাই হোক, জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। সো প্লে স্টোর আসার পর উপরের কর্নার দেখতে পারবেন যে আপনার জিমেলের প্রোফাইল অর্থাৎ প্রোফাইল পিকচারটি শো করবে। এবার আপনি এখানকার এই প্রোফাইলে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট। এবার আপনি এখানকার এই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। সো ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে ঠিক এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এবার আপনি এখান থেকে সাইডে এখান থেকে একটু স্ক্রল করবেন। সো আমি একটু স্ক্রল করছি, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি বলে। এবার আপনি এখানকার এই সিকিউরিটি অপশনটায় ক্লিক করে দিবেন। সো সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। সো সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন। সো নিচে আসলে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড বলে। এবার আপনি এখানকার এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে লাস্ট কবে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছিল। সো এবার আপনি এখানকার এই পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। সো এবার আপনার কাছে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এবার আপনার জিমেলের যে বর্তমান পাসওয়ার্ডটি রয়েছে আপনাকে এখানে সেই বর্তমান পাসওয়ার্ডটি দিতে হবে। সো আমি আমার জিমেলের বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে নেক্সট বলে। এবার আপনি এখানকার নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দিলাম, একটু লোডিং নেবে, তারপর আপনার কাছে নিউ একটা ইন্টারফেস ওপেন হবে। সো এবার আপনি দেখতে পারবেন যে আপনার কাছে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বক্স রয়েছে, একটা আছে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এবার যেই নিউ পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন আপনার জিমেলের সেই নিউ পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি দিয়ে দিচ্ছি 1234। আপনি অবশ্যই এখানে স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন, বড় হাতের ছোটো হাতের অক্ষর লেটার সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। ভুলেও এখানে বাংলায় কোনো পাসওয়ার্ড দিবেন না, তাহলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। সো আপনি এখানে যেই স্ট্রং পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এখানকার এই কনফার্ম পাসওয়ার্ডেও। সো আমি সাপোজ আপনাদের বোঝানোর ক্ষেত্রে বসিয়ে দিচ্ছি 1234। অবশ্যই এখানে 8 ডিজিট কোনো পাসওয়ার্ড দিবেন, মানে 8 সংখ্যার কোনো পাসওয়ার্ড দিবেন কিংবা 8 সংখ্যার বেশি 8 ডিজিট প্লাস কোনো পাসওয়ার্ড দিবেন। সো নতুন পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়ে গেলে এবং এখানে পুনরায় দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। এবার আপনি এখানকার এই চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটাই ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন নতুন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি আপনার জিমেলে সেট হয়ে যাবে। এবং আপনি পরবর্তীতে যখন কোথাও জিমেলে লগ ইন করতে যাবেন তখন আপনি এখানে যেই নতুন পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটার প্রয়োজন হবে, পুরনো পাসওয়ার্ডটা রিমুভ হয়ে যাবে। সো এভাবে আপনি খুব সহজে আপনার জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।